আজকে আমাদের বিএড কলেজের শেষ দিন, লাস্ট এক্সাম আজকে আমাদের চলছে। আজকে কলেজের শেষ দিন, আজকে আমাদের বিএডের 22 সেশনের শেষ দিন। আজকে খুবই সুন্দর এক্সাম হচ্ছে। আমাদের আগের সেমিস্টারে যিনি এসেছিলেন, তার আগের সেমিস্টারে যিনি এসেছিলেন, তারা এসেছেন, সেই স্যার এসেছেন। আমাদের এক্সাম চূড়ান্ত হচ্ছে, সবাই খুব খুশি। সবাই দেখো আজকে গল্প করছে এবং তাদের কি অনুভূতিগুলো হচ্ছে সেটা একটু জেনে নেবো, বা তাদের কেমন লাগছে সেই দিনের অভিজ্ঞতা আজকে আমরা দেখব। আজকে আমরা পরীক্ষা দিলাম, একজনের অনুভূতি আমরা শেয়ার করব। পরীক্ষা শেষ দিন, কষ্ট তো হচ্ছেই। অল্প সময়ের মধ্যে আমাদের বিএড কোর্সটা কমপ্লিট হলো। আরেকটু সময় হলে ভালো হতো, কারণ বন্ধুদের সাথে পরিচয় খুব অল্প সময়ের জন্যই হলো। শেষ দিন একটু তো খারাপ লাগছেই, কষ্ট হচ্ছে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। বন্ধুদের সাথে যোগাযোগ একে অপরের সাথে রাখলেই হবে। অশেষ ধন্যবাদ অভিকে, আমাদের বন্ধু অনন্যাকে। তো এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি সৌম্যদীপ রঙের কাছে। সৌম্যদীপের কেমন অভিজ্ঞতা আমরা একটু জেনে নেব। আমার তো আমি পরীক্ষা দিইনি, কিছু করে আসিনি, এর বাইরে কী বলবো। আরও অভিজ্ঞতা এখন সঞ্চয় হবে, পরীক্ষা দিতে যাই, কীরকম কী কোশ্চেন করে দেখি, তারপর আরও ফার্দার আপডেট দেবো। অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ সৌম্যদীপকে। এরপরে আমরা সরাসরি চলে যাবো সৌভিক দত্তর কাছে। তুমি বলে ফেলো আজকে তোমার কেমন লাগছে, কেমন অভিজ্ঞতা হচ্ছে। না আমি এত ছেলে মেয়ে একসঙ্গে করি না, দেখিনি। পরীক্ষা কেমন ছিল? পরীক্ষা ভালো হয়েছে। বিয়েতে তুমি বন্ধুদের সাথে কেমন মিশেছো? খুব ভালো। আমি এতদিন যাদের সঙ্গে মিশেছি চলে যাচ্ছি আমাদের বন্ধু ইন্দ্রমিলের কাছে। তো 2022 ওর কেমন কাটলো এবং ওর অভিজ্ঞতা তোমরা সবাই দোয়া করো, তোমরা সবাই দোয়া করো সৈকতার জন্য, যেন তাকে দু চারটে দোয়া যায়। চলে গেছে, সকলে একটু উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমার বক্তব্য, আমার প্রথমত এখানে বলি সবাই এখানে উপস্থিত আছে, এটা
একটা খুব বড় জার্নি বলবো না, মানে টাইম পিরিয়ডের দিক থেকে বড়, বাট এক্সপিরিয়েন্সের দিক থেকে খুবই ছোট জার্নি, কিন্তু তবু এইটুকু সময়ের মধ্যে এতগুলো বন্ধু হয়েছে এটাই বড় ব্যাপার। কারণ আমরা যে কলেজ থেকে পড়েছি সেখানে আমরা অনেক বেশি ক্লোজ ছিলাম, বাট আমি এটা ভাবিনি যে এরকম এসে এতগুলো বন্ধু আমার হয়ে যাবে। তো থ্যাংক ইউ অল অফ ইউ। আর এখানে মানবদার অবশ্যই এখানে হাতে রয়েছে, মানে তো পাশে দাঁড়িয়ে এক মেয়েটি নেওয়ার জন্য জিনিস মানুষের পার্সোনাল কেমন হয়েছে কেমন হলো পরীক্ষা? কেমন হলো আমি এখন পরীক্ষা সকল ভাই পরীক্ষা নয় আপনি টাইম হয়ে যা কেমন কেমন হলো পরীক্ষা? এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সব থেকে বড় দাদা মানব মন্ডলের কাছে। তো বড়দার বক্তব্য আমরা শুনে নেবো সরাসরি। খুব ভালো হচ্ছে, এক্সটার্নাল স্যার খুব ভালো, খুব ফ্রেন্ডলি পরিবেশে পরীক্ষা হচ্ছে এবং সকলে মিলে আমরা এসেছি এমন একটা দিন, এখানে সমস্ত স্টুডেন্টরা আমরা আছি আর খুব ভালো লাগছে। প্রত্যেকে সফল হোক এই কামনা করি। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ আমাদের মানব দাদাকে। সবশেষে এটাই বলবো যে অভিজ্ঞের ব্লগটা কেউ দেখবে না।